পারবো না, তার জন্য আজকের দিনটা যেহেতু আছে তা আজকের দিনে আমি উপোস করে বাড়িতেই শিবলিঙ্গ আমাদের আছে, তা সেখানে ঠাকুরমশাই আসবে, পুজো হবে, তা সেটা আমিও করব, তা সেটা পুরোটাই দেখাবো। তা বিষ্ণু নমো বিষ্ণু মহাদেব। আজকে হচ্ছে রবিবার, আর গতকাল গেছে শিবরাত্রি এবং আজকেও আছে। গতকাল আমি শিবরাত্রি করিনি, কারণ হচ্ছে গতকাল আমার একটা কাজ ছিল, সারাদিন উপোস করে বাইরের কাজ ছিল, যেহেতু পারবো না, তার জন্য আজকের দিনটা যেহেতু আছে তা আজকের দিনে আমি উপোস করে বাড়িতেই শিবলিঙ্গ আমাদের আছে, তা সেখানে ঠাকুরমশাই আসবে, পুজো হবে, তা সেটা আমিও করবো, তা সেটা পুরোটাই দেখাবো। তাই কিচ্ছু খাইনি, শুধু চা খেয়ে আছি, এক কাপ চা খেয়েছি, আর এই ধরনের নতুন পাঞ্জাবি পরেছি এবং দেখাই নিচে কী পরেছি, ধুতি সাদা ধুতি পরেছি, কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন। আর পুজোর জোগাড় বলতে সব হয়ে গেছে, এদিকে দেখায় সুমিত্রা রেডি হয়ে গেছে, কয় এখন কাজ চলছে, কালকে সাজা ভেঙে গেছে, কাল জল ঢেলেছিল, এও জল ঢেলেছে, অঙ্কিতা আরাধ্যা পর্যন্ত নির্জল অপর ছিল, সন্ধ্যে প্রায় 8টা পর্যন্ত নির্জল অপর, তো জল ঢালতে গিয়েছে, মন্দিরে গিয়ে শরীর খারাপ, নিয়ে এসে ঘরে জল ঢেলে তারপর সব চলছে, তাও আজকেও আবার উপোস আছে, আজকেও আবার জল ঢালবে। সুমিত্রা প্রায় কাল তো উপোস ছিল, বানাইনি, তা আজকে যেহেতু বানাচ্ছি আমি যেহেতু অভ্যাস করেছি তার জন্য, কারণ শিবরাত্রি আমি পুরা তো পরে একটা ব্যাপার হলো, আর আমি শিবরাত্রি এবছর ফার্স্ট করছি, আগে শিবরাত্রি করিনি, শ্রাবণ মাসটা করেছি করেছি জানি, শিবরাত্রিতে এই বছরটি নতুন করছি। আর চলুন একদম দেখা যায়, আরাধ্যাকে দেখা যান, আরাধ্যা কোথায় গেল, আরাধ্যা উপরে দাঁড়ায় গেছে, তার চলুন আমি ঠাকুরের কাজটা দেখাই। শিবকে সাজানো হয়েছে হালকাভাবে, শিব ঠাকুরের সব কিছু ফুলের মালা টালা সব কিছু রেডি হয়ে গেছে, যে ফল টলও আছে, এবার শুধু মন্ডাটা আনতে যাবে, মন্ডার দুধ, আর এই যে আমাদের শিব, এই দেখুন এই একটা শিবলিঙ্গ, এই একটা শিবলিঙ্গ, নন্দী আমাদের থাকে উপরে, কিন্তু আজকে রেখেছি এখানে, কাল থেকেই রেখেছি, কাল পুজো হবে যেহেতু, তা ঠাকুরমশাই আসুক, সাই এখনও আসেনি, এখন প্রায় 9:30 উপর বেজে গেছে, ঠাকুরমশাই আসুক, তারপর দেখা হচ্ছে। বলো পুজো করছি, কমপ্লিট হয়ে গেছে, ওম নমঃ শিবায়, সত্যম শিবম সুন্দরম, সবার মঙ্গল করো প্রভু। তা এই যে প্রসাদ নিয়ে নিয়েছি আমি, প্রসাদ খেয়ে তারপর কিছু খাবো, ফল
হাসছি কিছু না, এই তাহলে তাহলে ওদের ফলটাও খাওয়া হয়, যেদিন যে তার ফল খাওয়া হয় না ধরো ওদের জন্য, আর ফল আনা হয় না, তাহলে তাহলে ফলটাও খাবে, একটু রক্ত দরকার শরীরে, যে একটু কত রোগা তাই না, সব আমি খাবার খেয়ে নি বলো, তো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, তা আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, তা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকবেন, আপনাদের ভালোবাসা না পেলে আমি অসম্পূর্ণ, আপনাদের ভালোবাসাতেই আমি সব, তা যত দূর এগিয়েছি সবটাই আপনাদের জন্য, এবং আরও আমি এগোতে চাই এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিতে চাই, তা আস্তে আস্তে হবে, কারণ আমি তো কিছুই জানতাম না, সবই আপনাদের আশীর্বাদ ভালোবাসা সব কিছু নিয়ে, তা এইভাবেই আমার পাশে থাকবেন, এগুলি আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।